মিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি মিরানা মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আমি জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর আমাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলায় এই যে চাটা খেয়ে নিচ্ছি আপনারা আমার কণ্ঠ শুনেই নিশ্চয়ই বুঝেছেন এই যে আমার ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা মানে নাক বসে গিয়েছে গলা বসে গিয়েছে সাউন্ডটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখানে আমি মশলা চা খেয়ে নিচ্ছি মশলা চা কিন্তু ভালো লাগে খেতে তারপরে চলে গেলাম আমার বারান্দার বাগানে এই যে এখানে কিছুটা এই যে সরিষা বিষ ছিটিয়ে দিয়েছি আবারও এখানে ইনশাল্লাহ শাক উঠবে আর এই যে এই গাছগুলো একটু দেখতেছি আর কি আসলে প্রতিদিন এগুলো না দেখলে আমার ভালোই লাগে না আপনারা প্লিজ সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যেহেতু ঠান্ডা লেগেছে একটু কথা বলতে কষ্ট হয়েছে তো কালকে ভিডিও দিই নেই বলে মানসুরা মুন্নি টিনি ওয়ার্ল্ডের মুন্নি আপু আমার খবর নিয়েছেন আমি ঠিক আছে না কেন ভিডিও দিই অনেক অনেক ধন্যবাদ আপু আসলে আমার ঠান্ডা লেগেছে কী করবো বলেন ঠান্ডা এখন একবারে কালকে তো অবস্থা খারাপ ছিল হঠাৎ করেই ঠান্ডা লেগে গিয়েছে এখন আজকে এই জন্য ভিডিওটা একটু এই যে বয়েস দিচ্ছি আমার বারান্দার বাগানটা অনেক আপুই পছন্দ করেন আসলে যারা গাছপালা পছন্দ করেন সবুজ পছন্দ করেন তারা তো পছন্দ করেনি তাই না এই যে এই গাছগুলো আমার প্রাণ অনেক ভালো লাগে আমার এই গাছগুলো দেখলে মন ভরে যায় গাছগুলো দেখলাম একটু গাছে পানি দিলাম আসলে শীতকালে কিন্তু গাছ বেশি শুকিয়ে যায় সেই জন্য দুবেলা পানি দিতে হয় তবে শীতের জন্য এখন আর বারান্দার দরজা সন্ধ্যায় খোলা হয় না সেই জন্য সন্ধ্যা দিতে পারি না এই সকালবেলা দিয়ে নি এদিকে আমার ছোটো মেয়ে স্কুল থেকে আসতেছে দেখেন দৌড়ায় উঠে যায় একবার লাফালাফি করে এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি এদিকে দরজা খুলে আমার ছোটো মেয়ে আসতেছে দেখেন দৌড়ায় উঠে যাচ্ছে ও ঢুকে গেল তারপরে এদিকে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তারপরে চলে এলাম রান্না করে এখানে কেটে নিয়েছি শীতকালে ব্রকলি খাওয়া অনেক ভালো যেহেতু আমরা সবাই জানি ব্রকলি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি এটা স্টিম করে খাওয়া হয় তাহলে পুরোপুরি পুষ্টি পাওয়া যায় তবে আজকে আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে যেহেতু আমার বাচ্চারা খাবে স্টিম করলে তো বাচ্চারা খাবে না মানে মজা একটু কম লাগে তাই না স্টিম করলে বড়দের জন্য কিন্তু অনেক উপকার যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা খেতে পারেন আমারও কিন্তু ক্যালসিয়ামের অনেক ঘাটতি এই যে দেখেন এখানে বকলি রান্না বসিয়ে দিয়েছি আলু টমেটো বকলি এগুলো দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি জানি সবাই আমার থেকে অনেক অনেক ভালো রান্না করতে পারেন তারপরেও আমি সবার একটু শেয়ার করলাম এখানে আমি চিংড়ি মাছটা বেজে নিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম আমি সবসময় চেষ্টা করি চিংড়ি মাছ আলাদা কড়াইতে বেজে তারপরে যখন এটা হয়ে আসবে রান্নাটা তার ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দেওয়ার জন্য এতে করে চিংড়ি মাছের ফ্লেভার এবং রান্নার ফ্লেভার দুইটাই কিন্তু পারফেক্ট হয় ব্রকুলিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমরা সবাই খেয়েছি আমার বড় মেয়ে আসবে দুপুর বারোটায় ছোটো মেয়ের ছুটি এগারোটায় এই জন্য দুইবারই যাওয়া লাগে মানে তিনবার সকালবেলা অবশ্য ওদের দুজন একসাথে যায় মানে ওদের বাবা দিয়ে আসে আর আনার সময় আবার এই যে এগারোটায় ছুটি ছোটোটার বড়োটার ছুটি হচ্ছে বারোটায় বড়ো মেয়ে এখনও আসেনি এদিকে দেখেন আনাটা হয়ে গিয়েছে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে ফেলবো আমার কাছে ব্রোকলি ফুলকপি এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু এগুলো শীতকালের সবজি তবে সচরাচর কিন্তু এগুলো এখন সারা বছরে পাওয়া যায় তবে শীতকালে সবজিগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে তাই না এদিকে আমি আরও বর্তা করতেছি এখানে বেগুন ফুড়িয়ে নিয়ে তারপরে যে ধুনিয়া পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে বর্তা করে নিয়েছি ঠান্ডার মধ্যে একটু সরিষার তেল দিয়ে বর্তা করলে কিন্তু ভালো লাগে খেতে তাই না এমনি তো আমার ভর্তা অনেক পছন্দ দেখেন বেগুন ভর্তা হয়ে গিয়েছে এদিকে আমি একটু আলু ভর্তাও করে নিয়েছি আসলে আমি ভর্তা করলে দুই তিন রকম করে থাকি আমার কাছে ভালো লাগে একটু একটু করে খাবো সবগুলো ভর্তার স্বাদ নিব এই জন্য এখানে আলু ভর্তা করেছে আর এখানে বেগুন ভর্তা আমার মনে হয় সুটকি বর্তা এগুলো আমার প্রতিদিন খেতে ইচ্ছে করে মাছ মাংস খেতে তেমন ভালো লাগে না তারপরেও মাছটা আমি পছন্দ করি আর এই যে বর্তা সুটকি এগুলো আমার অনেক ভালো লাগে এদিকে আবার মেয়েদের জন্য এই যে মুরগি বসিয়ে দিয়েছি একটা চিকেন এখানে রান্না করতেছি যেহেতু বাচ্চারা আছে এমনি সব কিছু খায় তারপরও আমি রান্না করে নিলাম আর কি এদিকে এটা হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি বিকেলবেলা বলতে তিনটার পরে আমি এখানে একটু চা বসাইছি তুলসী পাতার ছা এই যে এখানে দারচিনি তেজপাতা দিয়ে প্রথম পানিটা ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেই জন্য তুলসী পাতার চা খেলে কিন্তু অনেকটা আরাম বোধ করবে ইনশাল্লাহ আমার বারান্দার বাগানে তিনটাই তুলসী গাছ আছে মার্শাল্লাহ আমার অনেক উপকার দিকে চা খাওয়া হয়ে গিয়েছে তারপর আমি দেখেন এদিকে আমি এই যে একটু বাফা পিঠা বানাবো চিন্তা করলাম এই বছর আমি আর বানাইনি আসলে বানাতে করে করেনি আর বানানো হয়ও নাই এই দেখেন আমি আগে এই যে একটু কুসুম গরম দুধ নিয়ে তারপরে এই যে চালের গুঁড়িটা একটু ভালো করে মেখে নিয়ে সবাই পারেন আসলে শেয়ার করার কিছু নেই তাই না তারপরে চাল নিতে ছেলে নিয়েছি এখন দেখেন সবগুলো ছেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ঠান্ডা লেগেছে অনেক বেশি সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যখন ঠান্ডা লাগে তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা করে এ দেখেন এখানে এটা আমি অনেক দুই তিন বছর আগে কিনে নিয়েছি যে শুধুমাত্র বাফা ফিটটা বানানোর জন্য অনেক সুন্দর না অনেক কিউট আমি এটাতে বাফা পিঠা বানাই মানে এখন বাফা ফিটার সেই গুঁড়িটা দিয়ে দিলাম তারপরে নারিকেল দিয়ে দিচ্ছি বেশি করে নারিকেল দিয়ে করলে খেতে কিন্তু অনেক মজা হয় তাই না বেশি করে নারিকেল দিয়ে দিলাম তারপরে গুড় দিয়ে দিচ্ছি আসলে এগুলো হচ্ছে যার যেমন পছন্দ পছন্দ মতো করে দিবেন তারপরে উপর থেকে আবারও এই যে গুঁড়িটা দিয়ে দিলাম তারপরে একটু হাত দিয়ে ফিনিশিং করে দেব হয়ে গেল আসলে সহজ সবই সহজ অনেকের কাছে হয়তো বা কঠিন মনে হয় তবে আমার কাছে সব কিছুই সহজ মনে হয় কঠিন করে দেখলে কঠিন সহজ করে দেখলে সবই সহজ যদি আমরা কঠিন করে দেখি তাহলে কোনো কাজই করতে পারবো না তাই না সহজ করে দেখলে সবই করতে পারবো ইনশাল্লাহ সহজ করে দেখলে সাহস নিয়ে শুরু করবেন তাহলে দেখবেন সবই পারবেন এদিকে আমি আরও একটা বাফিটাই এদিকে দিয়ে দিয়েছি এটা কিন্তু হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি জটপট তৈরি করে নিয়েছি এই দেখেন এখন আরেকটা দিয়ে দিয়েছি এরকম করে এটা হচ্ছে বা ফিটার ফাতিল এটা না হলেও হয় আমি এটা কিনেছি অনেক বছর আগে শুধুমাত্র ফিটা বানানোর জন্য এখন আমি দিয়ে দিলাম এখানে দেখেন তবে এখন তো অনেক রকম বানানো যায় চাল নিতে করে বানানো যায় প্রেশার কুকারের উপরে দিয়ে বানানো যায় মানে অনেক রকম করে সিস্টেম আছে। এই ফিটা বানানোর জন্য দিয়ে যার মতো পছন্দ মতো তৈরি করে নে যেমন ভালো লাগে দেখেন একটা ফিটা হয়ে গিয়েছে অনেক সুন্দর মার্শাল্লাহ হয়েছে যখনই সবগুলো ফিটা হয়ে যাবে তখনই আমরা খেয়ে নেবো এদিকে আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি বাচ্চারা অবশ্য একটার বেশি খাবে না একটা একটা খাবে আমি টেবিলে নিয়ে এলাম আপনাদের বাড়ি আর আমি খেয়ে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লোভনীয় মনে হচ্ছে তাই না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই পিঠাগুলো কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর সফট হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে এই দেখেন আমরা সবাই খেয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা রয়ে গিয়েছিল পিঠা পিঠাগুলো আমি আবারও বক্সে করে রেখে দিব পরের দিন না হলে দু তিন দিন পরেও এটা গরম করে খাওয়া যাবে অনেক মজা হয় এই দিকে আবার আমি আসলে যেহেতু মেয়েদের স্কুল টিফিন দেওয়া লাগে প্রতিদিন তো আর কিনে খাওয়া যায় না কিনে খাওয়া স্বাস্থ্যকর না এই জন্য চিন্তা করলাম একটা কেক বানাই তাহলে তো বাচ্চারা টিফিন নিতে পারবে বাসাও খেতে পারবে এদিকে আমি কেকটা তৈরি করে ফেলেছি এখন চুলা দিয়ে দিয়েছি আগে থেকে আমি এই চুলাটা ফ্রি হিট করে রেখেছিলাম এখন এই কেকের মোলটা বসিয়ে দিয়েছি আমার কেক পুডিং বানাতে অনেক ভালো লাগে তবে এখন গ্যাসের সংকটের জন্য ভাড়ানো হয় না যেদিন গ্যাস থাকে বিশেষ করে শুক্র শনিবারে গ্যাস থাকে ওই দিনই বানানো হয় দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চকলেট কেক বানিয়েছি অনেক সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি কেটে রেখে দিব যদি ওরা বলে ক্রিম দেওয়ার জন্য তাহলে একটু ক্রিম দিয়ে নেব আর যদি বলে এমনি খাবে তাহলে সমস্যা নেই এমনিতে খেতে পারবে এটা সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পরে দেখেন কী সুন্দর আকাশ এবং সবগুলো বাসায় কী সুন্দর আলো জ্বলতেছে রাতে ডাকা শহর অনেক সুন্দর লাগে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ আমার জন্য দয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ